প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষের জন্য আটশত নিরাপত্তার ব্যবস্থা, 24 ঘন্টা তালাবন্ধ সেলেই রাখা হচ্ছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে। মীরা সফিদ, তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস, মীরা সফিদ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, সন্দীপ ঘোষের ঠিকানা এখন 10 সেলে 46 নম্বর লকআপ, নজরদারি কতটা কঠোর? দেখো, যেটা জেল সূত্রের খবর যে সন্দীপ ঘোষকে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক লক এন্ড কিতে রাখা হচ্ছে, যে লকআপে তাকে রাখা হচ্ছে সেখানে কিন্তু তালা বন্ধ এবং দুজন নিরাপত্তা রক্ষী সবসময় লকআপের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের আই কন্ট্যাক্টে থাকতে হচ্ছে সন্দীপ ঘোষকে। তুমি জানো, গতকাল এবং তার আগের দিনও, যেদিন আর দুদিন আলিপুর কোর্টে যখন সন্দীপ ঘোষকে পেশ করা হয়, দুদিনই কিন্তু রীতিমতো বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান, একদিন তাকে থাপ্পড়ও মারা হয় এবং গতকাল আমরা দেখলাম ছুটি দিয়ে তাকে কিন্তু মারার চেষ্টা হয় এবং রীতিমতো কিন্তু যেটা পুলিশের আধিকারিকরা বলছেন যে তারা না থাকলে কিন্তু হামলা চালানো হতো, একই খবর কিন্তু জেলের আধিকারিকদের কাছে ছিল যে জেলের ভেতরেও কিন্তু যে বন্দীরা রয়েছে তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে এবং সেই খবর পাওয়ার পর, সেই ইন্টেলিজেন্স ইনপুট বা রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু জেলের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তুমি জানো, এর আগে সন্ধ্যের আগে যখন নিয়ে যাওয়া হয়েছিল, 22 যে ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু তাকে রাখা হয়েছিল সেখান থেকে অনেকটা দূরে, এবার কিন্তু 10 সেলের 46 নম্বর লকআপে সন্দীপ ঘোষকে রাখা হয়েছে। তার পাশেই কিন্তু সুমিত্র সেন সারদাকর্তা, তাকেও রাখা হয়েছে এবং যেটা জেল সূত্রের খবর, 24 ঘন্টার জন্যই কিন্তু লকআপে তালা বন্ধ করে রাখা হচ্ছে, অর্থাৎ লকআপ থেকে কোনোভাবেই কিন্তু সন্দীপ ঘোষ বাইরে বেরিয়ে খাওয়ার জন্য কোথাও যাবে বা অন্য কাজের জন্য যাবে সেই পারমিশন কিন্তু দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবী যদি সন্দীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান, তাকে কিন্তু নিরাপত্তারক্ষীরা নিয়ে যাবেন এবং সেখানে দেখা করানোর পর আবার নিয়ে গিয়ে সেই লকআপে রেখে দেবেন। অর্থাৎ যেভাবে দুদিন সন্দীপ ঘোষকে কোর্টে তোলার সময় যেভাবে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং যেভাবে একটা রাগ রয়েছে, সেই ইন্টেলিজেন্স ইনপুটের পরে কিন্তু জেলের এই বিশেষ ব্যবস্থা এবং যেটা জেল সূত্রের খবর, 10 সেলের 10 সেল যে ওয়ার্ড রয়েছে তার 46 নম্বর লকআপের ভেতরে 24 ঘন্টার জন্য তাকে লকআপ করে এবং সেখানে তালা বন্ধ করে রাখা হয়েছে, এগুলি খবর আমরা জেল সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ। আরজিকর মেডিকেলে কোন্নগরের বাসিন্দার বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ঘিরে বিতর্ক ঘনাচ্ছে। গতকাল মৃতের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়, যদিও ফোরাম ফর ডক্টরসের আহ্বায়কের দাবি এই ভিডিও পুরোপুরি সাজানো। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সুবিচার সহ একগুচ্ছ দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এই প্রেক্ষাপটে আরজিকর মেডিকেলে বিনা চিকিৎসায় হুগলির কোন্নগরে বাসিন্দার মৃত্যুর অভিযোগ উঠেছে। যদিও জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি করা হয়েছে আহত ব্যক্তির চিকিৎসা হয়েছিল। মঙ্গলবার মৃত তরুণের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সহ অন্যরা। এদিন তৃণমূলের তরফে একাধিক ভিডিও পোস্ট করে দেখা হয়েছে চিকিৎসার গাফিলতিতে মৃত 28 বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মা বাবা ফোরাম ফর ডক্টরসের আহ্বায়ক পূর্ণব্রত গুইয়ের দাবি অস্বীকার করেছেন যে তাদের ছেলে চিকিৎসা হয়েছে। তৃণমূলের তরফে মোবাইলে কথোপকথনে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। না স্যার, এটা এটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে। ট্রিটমেন্ট তো ওনারা করেননি, ওনারা তো পেশেন্টকে ফেলে রেখেছেন। আমি তো এই বিল্ডিং ওই বিল্ডিং দৌড়াদৌড়ি করছি, ডাক্তার কোনো ট্রিটমেন্ট করেনি। আমি যেখানেই আছি সেখানেই ডাক্তার নেই, আমি যেই বিল্ডিং এ সেই বিল্ডিং এই বলছে ডাক্তার নেই। আমার ছেলের ট্রিটমেন্টটা তো হয়নি, কেন উনি ক্ষমা চাইবেন? এটা তো মানে উনি তো ওনারা যেটা বলছেন পুরোপুরি মিথ্যা কথা বলছেন, ওনারা কোনো ট্রিটমেন্ট করেননি। তাকে ফ্লুইড দিয়ে তাকে হিমোডাইনামিক্যালি স্টেবল করা হয়, সিটি স্ক্যান করবার সময় সে তার শ্বাসকষ্ট শুরু হয়। একজন মহিলা আমাকে ফোন করেন, তাকে পুরোটাকে শুট করা হয়েছে, শুট করে ভাইরাল করা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রে নথি দিয়ে দাবি করা হয়েছে বিক্রম ভট্টাচার্য ট্রমা এমার্জেন্সি ইউনিটে ভর্তি ছিলেন। সকাল 9:10 ভর্তির পরই তার চিকিৎসা শুরু হয়, কিন্তু শেষ অবধি মৃত্যু হয় তার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বাংলা শাখার তরফে বিবৃতি দিয়ে লেখা হয়েছে, এটা অত্যন্ত বেদনাদায়ক যে কিছু মৃত্যুর জন্য জুনিয়র চিকিৎসকদের দায়ী করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে মিথ্যে এবং কোনো হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের জন্য পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়নি।
দুদিন আগে আরজি করের একটি পথ দুর্ঘটনার পরে একজন যে রোগী এসেছিল এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যেরকম একটা জুনিয়র ডাক্তার এবং সামগ্রিকভাবে এই হাসপাতালে চিকিৎসা হয়নি বলে যে অভিযোগটা করা হয়েছিল এবং একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ লেভেল থেকে টুইট করা হয়েছিল, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি যে সেই টুইটটি ভুল, তার যা যা চিকিৎসার প্রয়োজন ছিল সব কিছু হয়েছে এবং তারপরেও মৃত্যু দুঃখজনক, তাকে বাঁচানো যায়নি। শুক্রবার ভোর 4 নাগাদ কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের পায়ের উপর দিয়ে চলে যায় একটি ডাম্পার। গুরুতর জখম অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতায় রেফার করা হয়। পরিবারের অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে 4-5 ঘন্টা ফেলে রাখা হয়, পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।